এখানে ভালো খেললে আইপিএল খেলবো এমন আসলে আমার কাছে এটা করে না যে এখানে একটা দুইটা ম্যাচ খেলে ওরা আইপিএল নিয়ে নেবে এত ইজি না এক দুই তিন ম্যাচে আপনি কাউকে জাজ করতে পারবেন না তাহলে হৃদয়কে পাওয়া গেল টি স্পোর্টস এর সঙ্গে আপাতত টি টোয়েন্টি সিরিজ নিয়ে তার থেকে গল্প শুনবো হৃদয় ভারতের সঙ্গে তো জেতা যাবে অবশ্যই জেতা যাবে আমরা যদি আমাদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারি এবং এডুকেশন যদি ভালো করি অবশ্যই ইনশাল্লাহ জিতবো নতুন ভেনু নতুন শহর নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে টি টোয়েন্টিতে সাকিবহীন বাংলাদেশ তো সেই নতুন শুরুটা আমাদের কেমন হবে আর সাকিবকে কি দল একটু মিস করবে কিনা সাকিব ভাই অবশ্যই সাকিব ভাইকে সবাই মিস করবে সাকিব ভাইয়ের মতো প্লেয়ার অবশ্যই আমরা সবাই তাকে মিস করব কিন্তু আলটিমেটলি এমন একটা সময় আসবে আমাদের সবাই যেতে হবে এটাই বাস্তবতা এখন এখান থেকে আমাদের ভালো করতে হবে এখান থেকে টিমের জন্য যতটুকু পারবো টিমকে দেওয়ার চেষ্টা করবো সবাই আমরা আচ্ছা আমি আগের দিন ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেছিলাম যে টিম হয়ে যে খেলার ব্যাপারটা এটা বাংলাদেশ সম্প্রতি বেশ ভালো করছে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেছিলাম যে কে একজন হতে পারে যে ম্যাচটা জিতাবে ভালো হবে তিনি কারো নাম বললেন না আপনার কাকে মনে হয় আপনার আপনার নিজেও কিন্তু ব্যাটিং অনেক বড় দায়িত্ব থাকতে পারে প্রথমত এটা টিম গেম আর আপনি যদি দেখেন যে একা কখনো ম্যাচ জেতাতে পারেন না আমার মনে হয় যে টিম গেমে সবারই ছোট ছোট কন্ট্রিবিউট থাকে বসুন্ধরা টিশুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিশু নিয়ে এলো নিশ্চিত ছাড় কারো হয়তো বা থার্টি পার্সেন্ট থাকে কারো ফর্টি পার্সেন্ট কারো ফিফটি পার্সেন্ট তো আমার কাছে যেটা মনে হয়েছে সবাই মিলেই খেলতে হবে সবাই মিলে ভালো খেলে আমাদের ম্যাচটা জিততে হবে তো সবার একসঙ্গে সবাইকে ভালো করতে হবে আর ভারত হচ্ছে আধুনিক টি টোয়েন্টির সবচেয়ে জনপ্রিয় কিংবা শক্তিশালী দল তো তাদের বিপক্ষে হারানোর জন্য আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই টোটকাটা একটু বেশি গ্রহণ করা দরকার সেটা কোনটা হতে পারে আহ কোনো রটকাই না আমার কাছে যেটা মই আমাদের যে অ্যাবিলিটি আছে ওই এবিলিটি অনুযায়ী যদি আমরা খেলতে পারি তাহলে মানে এটা কঠিন হবে না আমাদের হারানো ঢাকাকে আর ঢাকাতে আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভারতের সঙ্গে ভালো খেলে আইপিএল আইপিএল খেলার কোনো ইচ্ছে আছে কিনা আপনি বলেছিলেন যে একটা টিম হয় যদি আমরা বড় টুর্নামেন্টে ভালো খেলি তাহলে এমন সুযোগগুলো আসবে তো ভারতের মাটিতে ভারতের সঙ্গে নিশ্চয়ই ভালো খেলার নিজের ভেতরে একটা তাগিত্ব রয়েছে দেখেন এখানে ভালো খেলে আইপিএল খেলবো এমন আসলে আমার কাছে এটা मैटर করে না এরকম যদি হতো তাহলে অনেক হতো শুধু এখানে ভালো খেলে আইপিএলে চান্স পাবো বা অপরচুনিটি আসবে এটা আমি একদম টোটালি একটা মানে একটা মানে ভুল চিন্তা এখানে সবকিছু মিলে ইন্টারন্যাশনাল ক্রিকেট ভালো খেলতে হবে টিমের রেজাল্ট আনতে হবে এখানে অনেক কিছু ব্যাপার আছে যে এখানে একটা দুইটা ম্যাচ খেলে ওরা এ নিয়ে নেবে এত ইজি না এক দুই তিন ম্যাচে আপনি কাউকে জাজ করতে পারবেন না তো প্রথমত এখানে অবশ্যই ভালো করতে হবে শুধু এখানে না যেখানে খেলো আমাদের সবখানে ভালো করতে হবে এবং তার তারতে বড় কথা আমাদের টিম হয়ে ভালো হবে তবে টিমের

ভালো কিছু করা আসলেই সম্ভব না সবচেয়ে বড় কথা যেটা বলবো যে ভালো সময় সাপোর্টের অভাব থাকে না সবাই মিলে খারাপ সময় যখন আমরা একটু দোয়া করবেন যেন ওরকম সময় না আসে আমরা চাই সব সময় আপনারা আমাদের ভালো খারাপ সবকিছু সময় আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং সাপোর্ট করেন যেন আমরা ভালো কিছু করতে পারি ওকে হৃদয় একটু সময় নিলাম শুভকামনা সামনের জন্য আমরা কিন্তু আপনার ব্যাটে বড় রান দেখতে চাই তাহলে হৃদয় ছিলেন টি সঙ্গে তিনি জানালেন বাংলাদেশ ভারতকে হারাতে চাই তবে সাকিববিহীন বাংলাদেশের জন্য কাজটা কেমন হবে সেটা মাঠে ক্রিকেটে জানা যাবে তাহলে হৃদয়ের ব্যাটে বড় রান আপতি দেখতেই নিশ্চয়ই চাইবেন তবে আসল যে ব্যাপারটা বাংলাদেশ মাঠে ক্রিকেটে দারুণ খেলে জিততে চায় সেটা কি পারবে টাইগাররা রিফাত এমিল টি স্পোর্টস গোয়ালিয়র ভারত পর মোট আপডেট সাবস্ক্রাইব two or youtুb চ্যানেল and click all the বেল আইকন ফলোস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ to enজয় একাইটিং গেমস and হাই visit teesports.com